আচ্ছা দাদা, আপনি বলুন এটা মানুষের মুন্ড হয়েছে কিনা। তবে হ্যাঁ, মাথার পেছনের টিকিটা আমি এঁকে ফেলেছি। পাগলি মাগো, ওরে বাবা, দেখেছো কাণ্ড? ওকে রক্ত বেরোচ্ছে, ওঠো ওঠ, চল। কি হয়েছে? আরে রক্ত বেরোচ্ছে, দেখি 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 কি হলো। আরে কাটলো কি করে? ছেলে মানুষই করিস না তো, আগে ডাক্তার কাছে যা, দেখ কি বলে। শাড়িতে পাল্টা আমার একটা শাড়ি পরে নি, চল। এই যে মশাই, আপনি আমায় টাইট দেবেন বলেছিলেন, এটা কিন্তু আপনি টাইট দেননি, আমি নিজে নিজেই টাইট খেলাম। তোমার মাথায় ছিট আছে বুঝলে? ঠিক আছে, আসছে পূজায় ওই ছিট দিয়ে আপনাকে আমি একটা শার্ট বানিয়ে দেবো। কিছু বকতে পারো তুমি। আচ্ছা, যে ডাক্তারের কাছে যাচ্ছি সে ডাক্তারটা বুড়ো না জোয়ান? একে তো আগে কোনোদিন দেখিনি, কি হয় তোমাদের? আমার মেজবদি আছে না, ও হচ্ছে আমার মেজবদির বাড়ির। থামলেন কেন বলুন, আমি ওনার মেজবদির বাপের বাড়ির জি। জি? না না, মানে ওই ও। মানে মানে করছেন কেন? আপনারা ভদ্রলোকেরা সত্যি কথা বলতে এত ভয় পান কেন বলুন তো? আমি জি শুনলে আপনার ডাক্তারবাবু কি আমি ইঞ্জেকশন দেবেন না? দেখি, আচ্ছা দাও। তুমি ডাক্তারবাবুকে কেন বলতে গেলে যে তুমি মেজবদি বাড়ির জি? কি বললে আপনি খুশি হতেন আমি আপনার বউ? আহা, এটা তো বলতে পারতে যে তুমি মেজবদির বোন। বললাম তো মিথ্যে কথা আমি বলতে পারি না। কিন্তু বাড়িতে গিয়ে একটা মিথ্যে কথা তো তোমায় বলতেই হবে। কি বলতে হবে শুনি। বলবে যে বিকেলে ডাক্তারবাবু তোমাকে আরেকবার যেতে বলেছে। তার মানে আমাকে টাইট দেবার জন্য আপনি অন্য কোথাও নিয়ে যাবেন? না না, টাইট দেব কেন, আমি তোমাকে। থামলেন কেন বলুন, আপনি আমাকে কি সাদে কি বলে গেও মে? আরে কোথায় নিয়ে যাবো বুঝতে পারছো না? কি করে বুঝবো বল, পূজা কি এর আগে কোনো ছেলের সাথে মিশেছে না প্রেম করেছে? তুমি একটু বুঝে বললেই হবে বৌদি। ও সোজা সরল মেয়ে, আমি বললে ও হয়তো তোমার সঙ্গে যাবে, কিন্তু তাতে কি কিছু লাভ হবে? তোমার বাবা কি রাজি হবে ওর সঙ্গে তোমার বিয়ে দিতে? পর্দা যখন আমাদের ফড়ে আছে তখন আমি কাউকে ভয় করি না। ঠিক আছে তুমি যাও, আমি ওকে বলছি। শুধু বললেই হবে না মেজ বৌদি, ওকে রাজি করাতেই হবে। আমি আগেও একবার এসেছিলাম, দেখলাম টেবিলে মাথা রেখে তুমি ঘুমোচ্ছ, তাই ডাকিনি। হ্যাঁ, হঠাৎ কেমন যেন ঘুমিয়ে পড়েছিলাম। দিনের বেলা ঘুমোলে অনেকে স্বপ্ন দেখে, তুমি কোনো স্বপ্ন টপ্ন দেখনি তো? স্বপ্ন কই না তো। শোনো, পূজাকে আমি কিছুতেই রাজি করাতে পারলাম না, ওর কেবল এক কথা, যা হবার নয়। ও কোথায়? গা পড়ে যাচ্ছে তোমার? ও কিছু হবে না, আপনি ঘরে যান।
দেখে ফেললে? তুমি উঠো। উঠবো? হ্যাঁ, আমার ঘরে চলো। আপনার ঘরে? কথা বাড়িও না, এসো। না না, এসো বলছি, নাহলে চিৎকার চেঁচামেচি হবে, সবাই দেখে যাবে। কিন্তু এসো তো, চলো 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 চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।